এখন অধিকাংশ মানুষ ইমান বুঝেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহা মুমিন, একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি একজনও মুমিন না। কি কঠিন কথা, নন অফ দ্যাম উইল বি বিলিভার, নন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হোয়াট অ্যাবাউট ইমাম, হোয়াট অ্যাবাউট মুসল্লি, হোয়াট অ্যাবাউট মুয়াজ্জিন, হোয়াট অ্যাবাউট দ্য মুতাওয়াল্লি? ইমাম বলছে, ইমামও না, মুয়াজ্জিনও না, মুতাওয়াল্লিও না, কেউ মুমিন না। কেন ইয়া রাসূলুল্লাহ? দুটি কথা বললেন, আকালুর রিবা অশারাফুল বিনা, খাবে সুদ বানাবে বাড়ি, খাবে সুদ বানাবে। এত কঠিন কথা কেন বললেন? আবার আল্লাহ জাল্লা শানহু ক্লিয়ারিফাই করলেন, ইমান যদি রাখতে হয় সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? সূরা বাকারাতে আল্লাহ বলছেন, আদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা কিছু আছে সব ছেড়ে দাও। ফা ইন লাম তাফালু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহ, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি থাকো। কিভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন? ওই তো চায়নাতে ভাইরাস শুরু হয়েছে, এক ভাইরাস এই শত শত মরছে। কি ভাইরাস? কি করোনা, করোনা। জাপানিরা গাড়ি বাইর করে করোনা, আর হেডা রোগে ধরছে ওদের। করোনা গাড়িতে তো কত ছুটছে, চাচার একটা গাড়ি ছিল পুরানো করোনা গাড়ি, 8040 করোনা, এই ভাইরাসের নাম। আজকে কোরআনের কিছু গুণের কথা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো অর্জন করলে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করে দিবেন। মুত্তাকি হওয়া যাবে, সত্যবাদী হওয়া যাবে। এখন ঈমান কাকে বলে, এটার খুব চমৎকার সংজ্ঞা বুখারীতে মুসলিমে দুটি হাদিস এসেছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ফা আফদালুহা কওলু লা ইলাহা وأدناها إماتة الأذى عن الطريق الحياء شعبة من الإيمان الله الرحمن صلى الله عليه وسلم بولش إيمان رشد تتر وبر شكا প্রধান তাছাড়া হলো লা ইলাহা, শেষটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার বললেন, শেষটা হলো হায়া শরম, ইমানের শ্রেষ্ঠ অঙ্গ। যার হায়া শরম নাই তার ইমান নাই। আজকে যে সমস্ত উৎসবে প্রোগ্রামে মানুষকে কাপড় চোপড় শরীরে রাখতে দেয় না, এই প্রোগ্রামগুলো আজকে অনেক কমেছে। যাত্রা হতো আগে বাংলাদেশে খুব, এখন সেই জায়গাটা দখল করে নিয়েছে তাফসির মাহফিল। এটা তাদের কাছে খুব অ্যালার্মিং, এটা নিয়ে খুব জল্পনা কল্পনা চলছে টিভিতে বিভিন্ন জায়গাতে। তা আমরা চাই তোমরা জাহান্নামে যেও না, তোমরা জান্নাতের পথে আসো, তোমরা নামাজির পথে আসো, কোরআনের পথে আসো, ঠিক কি না? এই ভাইরাস মরার উপর খাড়ার খা হবার শঙ্কা তৈরি করেছে। ভাইরাস সংক্রমণে দেশটির পর্যটন খাত বড় ধরনের ধাক্কা খেতে শুরু করেছে। শুধু চীনা অর্থনীতি নয়, বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের পণ্য সরবরাহ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় 11টি দেশে। আক্রান্ত হয়েছে 2000-এর বেশি মানুষ। এখন পর্যন্ত ভাইরাসটি সংক্রমণে চীনে প্রাণ হারিয়েছে 56 জন। এটা একটা নতুন ধরনের ভাইরাস। এই ভাইরাসের বিষয়ে আমাদের জ্ঞান সীমিত। এটা কিভাবে বিবর্তিত হয় তা আমরা এখনো জানি না। এর ব্যাপকতা রোধ করাও সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে নেই। পরিস্থিতি অবনতি হওয়ায় ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে চীনের অন্য শহর থেকে। শহরটি চীনের গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগস্থল হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে পণ্য পরিবহনে। শুধু উহানই নয়, ভাইরাস সংক্রমণ ঠেকাতে কমপক্ষে 18টি শহরে যে কোনো ধরনের যানবাহন চলাচল এবং ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রথমত আমাদের এই রোগের বিস্তার রুখতে হবে, এ কারণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে রাস্তাঘাট, পরিবহন আর ইন্টারনেট এই তিনটি নিরবচ্ছিন্ন রাখতে হবে, এটা আমরা বন্ধ করতে পারবো না। তারা সামাজিক কার্যক্রমগুলো চালু রাখে, জরুরি রাস্তাঘাট ব্যবস্থা বন্ধ করা যাবে না, সাধারণ মানুষের জন্য যে পরিবহন দরকার সেটাও বন্ধ করা যাবে না। করোনা ভাইরাস এমন এক সময় ছড়িয়ে পড়ছে যখন চীনারা চাইনিজ নববর্ষ পালন করছিল। একে কেন্দ্র করে বিশাল সংখ্যক চীনা নাগরিক যেমন দেশে ফেরে, তেমনি আসে বিদেশি পর্যটকরাও, জমে ওঠে পর্যটন ব্যবসাও। কিন্তু করোনা ভাইরাস সেই ব্যবসায় ধস নামিয়েছে। ইতিমধ্যে ফ্লাইট আর হোটেল বুকিং বাতিল করেছেন পর্যটকরা। যাত্রীদের বুকিং দেওয়া ফ্লাইটের ভাড়া ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনা এয়ারলাইন্সগুলো। উহানের লকডাউনে বিপাকে পড়েছে বিশ্বের সব শীর্ষ কোম্পানির কার্যক্রম। মাইক্রোসফট, জার্মান ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ASP, ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান PSA সহ বিশ্বের শীর্ষ 300টি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ হবার জোগাড়। ভেঙে পড়েছে সাপ্লাই চেইন ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, করোনার সংক্রমণ ঠেকাতে না পারলে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে চীনের অর্থনীতি, যার প্রভাবে চলতি বছর দেশটির GDP প্রবৃদ্ধি কমে যেতে পারে 0.05% থেকে 1% পর্যন্ত। এর আগে 2003 সালে সার্স ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে $4,000 কোটি ক্ষতি হয়েছিল। লন্ডন ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের হিসেবে 2003 সালে সার্স ভাইরাসের প্রভাবে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে গিয়েছিল 1%। বিজনেস রিপোর্ট। ভাইরাস চায়নার বাইরেও বর্তমান বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। চীনের এই করোনা ভাইরাসকে উহান ভাইরাস নাম দেওয়া হয়েছে। বিশ্বের সকল দেশ আতঙ্কিত হয়ে পড়ছে এই ভাইরাসকে নিয়ে। বিশ্বের প্রায় সকল এয়ারপোর্টের যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে, যাতে ভাইরাসের প্রাথমিক বহনকারীদের শনাক্ত করা যায়। চীন আর হংকং থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে এবং এই সকল যাত্রীদের বিমানে ওঠার আগেই সেলফ রিপোর্ট ফর্ম পূরণ করতে দেওয়া হচ্ছে। বিশ্বের স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। আমেরিকাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এই ভয়ঙ্কর ভাইরাস সর্বপ্রথম ডিসেম্বর মাসে শনাক্ত করা হয়, আর এখন পর্যন্ত এই ভাইরাসে চীনের উহান শহরে 86 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর বর্তমানে এটি চীনের সীমান্ত অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশের সরকার এই নিয়ে সতর্ক অবস্থা জারি করেছে। বড় বড় বিশেষজ্ঞরা খুব জরুরিভাবে এই রোগের চিকিৎসা খুঁজছেন। চলুন জেনে আসি এই ভাইরাস কিভাবে ছড়ায় আর বাংলাদেশ এই ভাইরাস প্রতিরোধে কি প্রস্তুতি নিল। করোনা ভাইরাস মানুষের শরীরে কোথা থেকে ছড়িয়েছে এই নিয়ে সঠিক কোনো তথ্য এখনো নিশ্চিত করে বলা হয়নি। তবে এই নিয়ে আলাদা আলাদা তথ্য মানুষকে দেয়া হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া দাবি করেছে 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে একটি নন ভেজিটেরিয়ান মার্কেট থেকে সর্বপ্রথম এই ভাইরাস ছড়িয়েছে। তবে প্রথমে ধারণা করা হয়েছিল এই ভাইরাস সাপের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। অপরদিকে চীনের কিছু ডাক্তাররা ধারণা করেছেন ইঁদুর বা বিচ্ছুর মাধ্যমে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়েছে। চীনের একটি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাস সাপ থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে। শুনতে অবাক লাগলেও এর সবকিছুই চীনের মানুষ দেদারসের শখ করে খায়, আর সেই অদ্ভুত খাদ্য অভ্যাসের কারণেই আজকে এই ভাইরাস মানুষ শরীরে বয়ে বেড়াচ্ছে। চীনে প্রায় সব অদ্ভুত জীবজন্তুর স্যুপ খাওয়া হয়, আর তার মধ্যে বাদুড়ের স্যুপ চীনের একটি সাধারণ খাবার। চীনের উহান শহরে এটি খুব প্রসিদ্ধ একটি খাবার। অনেকেই ধারণা করে সেখান থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। চীনের উহান শহর থেকে চীনের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, ভিয়েতনাম হয়ে আরও অন্য অন্য দেশে পৌঁছে গেছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত চীনে আক্রান্ত এই রোগের মৃত্যুর সংখ্যা 86 জন। কয়েক হাজারেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়। এই রোগে আক্রান্ত মৃত ব্যক্তির সর্বোচ্চ বয়স ছিল 96 বছর এবং সর্বনিম্ন বয়স 48 বছর। পৃথিবীর প্রায় সকল দেশই বর্তমানে এই ভাইরাস নিয়ে সতর্ক হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া, ইংল্যান্ড, আমেরিকা, এমনকি সৌদি আরবেও এই ভাইরাসের আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের 11 জন ছাত্রছাত্রী সহ আরও অনেক বাংলাদেশি পর্যটক এবং ব্যবসায়ী চীনের উহান প্রদেশ সহ আরও বিভিন্ন জায়গায় আটকা পড়েছে, কারণ চীনের ওই শহরটি করোনা ভাইরাসের সবথেকে বেশি প্রভাবিত। ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে চীনের সরকার ওই শহরে প্রবেশ করা এবং বের হওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এটি আসলেই অনেক চিন্তাজনক বিষয়। চীন থেকে এখন কাউকে বাংলাদেশে আনলে হতে পারে এই মরণঘাতী ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে। আশা করব আমাদের দেশের সরকার এদের সঠিক পরীক্ষা নিরীক্ষা করে তবেই এদেরকে দেশে ফেরত আনবে।
আমাদের দেশে এখনও এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটি অনেক মারাত্মক এবং খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। যেহেতু আমাদের এই দেশ ঘনবসতিপূর্ণ, তাই একবার এই ভাইরাস ছড়িয়ে পড়লে তা মহামারী আকারে ধারণ করতে পারে। ভাইরাসটি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ভাইরাসের লক্ষণগুলো সাধারণ যে কোনো ভাইরাসের মতন। সর্দি কাশি এবং শরীরে জ্বর দেখা দেবে। অবস্থা গুরুতর হলে রোগীর নিউমোনিয়া হয়ে যেতে পারে এবং সবশেষে পরিণতি করুণ মৃত্যু। বিশেষজ্ঞরা এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার কিছু উপায় জানিয়েছেন। বেশি বেশি হাত ধুতে হবে, মাংস ডিম খুব ভালো করে রান্না করে খেতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখ ঢেকে হাঁচি কাশি দিতে হবে। চীন সরকার চীনের আক্রান্ত শহরগুলোর সকল প্রকার পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দিয়েছে। এতে কোটি কোটি মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। উহান শহরের রেল স্টেশন, এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তা, শপিং মল, রেস্টুরেন্ট সহ সকল প্রকার পাবলিক প্লেস ফাঁকা পড়ে রয়েছে। রাস্তা বন্ধ না করলেও পুলিশ প্রত্যেকটি গাড়ি খুব ভালো করে চেক করছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ তত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা বলেছেন, করোনা ভাইরাস যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেদিকে আমরা সতর্ক থাকছি। যদি কোনোভাবে বাংলাদেশে এই রোগ ঢুকেও পড়ে, তাতে শুরুতেই যেন আমরা রোগ শনাক্ত করতে পারি, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও রোগটি যাতে বাংলাদেশে না ছড়াতে পারে সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। তিনি করেছি, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রাধান্য দিয়ে আমরা আলাদা ব্যবস্থা নিয়েছি, কারণ চীন থেকে সরাসরি তিনটি ফ্লাইট বাংলাদেশে বেশি চলাচল করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ইউএস বাংলার একটি ফ্লাইট ও চায়নার দুটি ফ্লাইট, অন্যান্য স্থান থেকেও আসে। তবে এই তিনটাই মূলত সরাসরি চীন থেকে আসে। তিনি আরও বলেন, বিমানবন্দরে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। কিভাবে কি করা যায় তা নিয়েও আমরা মিটিং করছি। এমন কিছু হলে কি কি করতে হবে তা নিয়েও পরামর্শ করছি। বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তিনি বলেন, মূলত আমাদের থার্মাল স্ক্যানারটা চালু থাকবে। বাহিরে থেকে আসা কারো যদি সর্দি কাশি থাকে, তবে তা থার্মাল স্ক্যানারেই ধরা পড়বে, কারণ করোনা ভাইরাসের মূল উপসর্গই হচ্ছে জ্বর এবং সর্দি কাশি। এছাড়াও আমরা ফ্লাইটের মধ্যেই স্ক্রিনিং একটি ফর্ম দেব, কার কোনো রোগ থাকলে সেখানে তা পূরণ করবে, যাতে পরবর্তীতে কোনো প্রয়োজনে আমরা সেই তথ্য পেতে পারি। কারো কোনো জ্বর ছিল বা ছিল না সেটিও আমরা দেখতে পারব। এছাড়াও আরেকটি হেলথ কার্ড আমরা দিচ্ছি, যাতে বাসায় যাওয়ার পর 14 দিনের মধ্যে কারো জ্বর এলে তিনি হটলাইনে যোগাযোগ করতে পারেন। IEDCR এর পরিচালক বলেন, আমাদের বিভিন্ন হাসপাতালে এই ধরনের রোগীদের কিভাবে চিকিৎসা দেওয়া হবে তার প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। র্যাপিড রেসপন্স টিমকেও প্রস্তুত রাখছি। এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে পুরো বিষয়টিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা। করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন করা হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ আল হাসান বলেন, করোনা ভাইরাস যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেদিকে আমরা সতর্ক থাকছি। এরই মধ্যে থার্মাল স্ক্যানারের মধ্যে আমরা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছি। পাশাপাশি বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রিয় দর্শক, তবে সত্যি বলতে যতই প্রস্তুতি নেওয়া হোক না কেন, এই ভাইরাসের সঠিক কোনো প্রতিষেধক যদি দ্রুত আবিষ্কার করা না হয়, তাহলে এই ভাইরাসের করাল আঘাত থেকে বিশ্বের কোনো দেশই রক্ষা পাবে না। তবে এই মুহূর্তে আমাদের সবারই উচিত সর্বোচ্চ সতর্ক থাকা। প্রিয় দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে আপনি কি যথেষ্ট বলে মনে করেন? এ বিষয়ে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে অলে ক্লিক করুন।